আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচটি শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতি বেশ সমীহ ঝরেছে জস বাটলারের কণ্ঠে। হোম ভেন্যুতেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন টিম ইংল্যান্ড ক্যাপ্টেন। বুধবার 1 মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30। জস বাটলারের কথায় টাইগারদের মোটেও খাটো করে দেখছে না ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানধারী ইংল্যান্ড। আমরা বাংলাদেশকে কোনো দিক দিয়েই হালকাভাবে নিচ্ছি না, কারণ ইতোমধ্যে বাংলাদেশের বলার থেকে শুরু করে ব্যাটাররাও কঠিন হুমকি দিয়েছে আমাদের ওই লক্ষ্য করে। ঘরের মাটিতে তারা কতটা অপ্রতিরোধ্য তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি তারা এটাও বলেছেন যে তাদের মাটিতে তারাই জিতবে যে কোনো মূল্যেই। কিন্তু জস বাটলারের চোখে কোনো দলই অপরাজয় নয়, বরং এখানে সবসময়ই দুই দলেরই পারফর্ম করার সুযোগ থাকে। কিন্তু আমরাও চেষ্টা করব বাংলাদেশের মাটিতে সিরিজটি জয়লাভ করতে। উল্লেখ্য, এই ম্যাচটিতে ডিসিশন রিভিউ সিস্টেম DRS রাখছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।